নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এইবার শনি এবং রাহু একত্রে এই ছয় রাশিকে কোটি টাকার মালিক করবে। 31 বছর পর এই দুর্লভ সংযোগে শনি এবং রাহু যৌথভাবে এই ছয় রাশিকে করবে মালামাল। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। দেখুন, শনির অনেক ফল কিন্তু রাহু কিন্তু দিয়ে থাকে। তার আগে আপনাদেরকে আমি কিছু কিছু কথা আজকে আমি জানাই। কৌশিকদার প্রোগ্রাম দেখতে হবে, নয়তো পিছিয়ে পড়তে হবে। কেন? অনেকেই ভুল ভাল রত্ন পড়ে রয়েছেন আমার কাছে, প্রচুর যারা দেখাচ্ছেন অনেকে ভুল রত্ন। আমি ভাবতে পারছি না যে এই ভুল রত্নগুলো পড়াচ্ছেটা কে। আমি বিশ্বাস করতে পারছি না, কারণ জানেন, আপনার মুক্তা এবং গোমেদ একসঙ্গে কিন্তু পড়তে নেই। এরকম আমি দেখছি, মুক্তা এবং গোমেদ একত্র পড়ে তার কিন্তু বরবাদ হয়ে গেছে। রত্ন সিলেকশন করা দরকার রয়েছে। আবার আমি বারবার বলি, একটা গ্রুপ আছে, গ্রহদের মধ্যেও কিন্তু গ্রুপ রয়েছে। আপনি মানিক, মতি এবং পোকরাজ একসঙ্গে কিন্তু পড়তে পারবেন। মানিক, মতি এবং পোকরাজ একসঙ্গে পড়তে পারবেন। আবার আপনি পান্না, হীরা এবং নীলা একসঙ্গে পড়তে পারবেন। অর্থাৎ গ্রহের কিন্তু গ্রুপ কিন্তু রয়েছে। আপনি যদি, যেমন আমি বললাম, মতি, রেড কোরাল, আপনার পোকরাজ এবং মানিক যেমন একসঙ্গে পড়া যায়। আবার অনেকে কি করছে, আমি বিশ্বাসের জায়গায় আমার আসছে না কীভাবে এগুলো সম্ভব হচ্ছে, এত ভুলবার রত্ন পড়ে নিজেদের সমস্যাটা বাড়িয়ে তুলছে। কৌশিকদা আপনাদের কাছে একটি কথা বারবার বলে যে ভুল রত্ন কিন্তু জীবনে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি কিন্তু করে। কেউ প্রবাল পড়ছে, আবার নীলা পড়ে থাকছে, এটা কখনোই কিন্তু নয়। প্রবাল এবং নীলা একত্রে কিন্তু পড়তে নেই, কারণ আগে দেখতে হবে গ্রহের যে গ্রুপ রয়েছে। অ্যান্টি গ্রহের সঙ্গে অ্যান্টি গ্রহ যদি আমি পড়ে নিই, তাহলে কিন্তু ভালোর জায়গায় মন্দটাই হবে। অনেকে গোমেত এবং ক্যারসাই একত্রে পড়ছে, এগুলো সমস্ত কিছু দেখার বিষয় রয়েছে। দেখুন, যখন কোনো রত্ন পরিধান করতে হয়, প্রথম দেখতে হয় কিসের মহাদশা চলছে, কিসের অন্তর্দশা চলছে, এবং যে গ্রহের প্রতিকার করতে হচ্ছে তার ডিগ্রি ওয়াইজ কত রয়েছে, সেই অনুযায়ী কিন্তু ওয়েট কিন্তু দেওয়া হয়। অর্থাৎ নিজের মতন করে যদি রত্ন পড়লে কিন্তু সমস্যাটা বাড়বে। আমি বারবার বলছি, যারা প্রচুর সমস্যাতে পড়ে রয়েছেন না, কৌশিকদা আপনাদের হাত ধরতে রাজি, কিন্তু সবার নয়, যারা সারেন্ডার হবে যে কৌশিকদা দিয়ালে পিঠ ঠেকে গেছে, কি করব। ভুল রত্ন অনেকেই পড়ে রয়েছে, অনেক যারা আমাকে দেখিয়েছেন, আমি অনেককেই কিন্তু এই ভুল রত্ন পড়া থেকে কিন্তু বারণ করেছি। কোন কোন রত্ন পড়তে হবে, কোন রত্ন পড়া উচিত,
সব লগ্ন অনুযায়ী কিন্তু আলাদা আলাদা রত্ন কিন্তু রয়েছে, রাজ্যকারী মারক সমস্ত কিছু কিন্তু দেখা দরকার। ওই দুম করে একটি রত্ন পড়ে নিলাম তাতে কিন্তু খুব একটা ফলপ্রসূ কিন্তু হবে না। অনেকে আবার গোমেদের সাথে আপনার রেড কোড়াল পরে রয়েছে, কেউ আবার মানিকের সাথে নীলা পরে রয়েছেন, এগুলো তো ভুল। আমি বারবার বলছি প্রচুর রত্ন পড়লে কিন্তু সমস্যার সমাধান হবে না, আরও সমস্যা বাড়বে। আগে ডায়াগনোসিসটা ভালো করতে হবে, রোগ নির্ণয়টা করতে হবে, তারপর কি রত্ন লাগবে সেটা কিন্তু দেওয়া দরকার। আমি আপনাদের কাছে একটি কথা বারবার বলি যে সমস্যা যেমন আছে সমাধানের পথও রয়েছে, তার পাশাপাশি বাস্তু, আমি বাস্তুর উপর এপিসোড দিতে চলেছি। দেখুন বড় বড় যে জায়গাগুলো রয়েছে কি না, সেখানে কিন্তু বাস্তু মেনে ফ্ল্যাট তৈরি হয়, বাড়ি তৈরি হয়। আপনি যদি বাস্তু মেনে বাড়ি তৈরি করেন কি না, সেই বাড়িতে গিয়ে কিন্তু আপনি অনেক উন্নতি কিন্তু পাবেন। একজন বাস্তুবিদের পরামর্শ নেওয়া দরকার আছে, এক্সপার্ট অ্যাস্ট্রোলজার। বাস্তু যদি আপনার নেগেটিভ থাকে কি না, যেমন রত্নের কথা বললাম তেমনি বাস্তুর কথা বলছি, তাহলে কিন্তু সমস্যা আসবে। যারা ঋণে পড়ে গেছেন, বিবাহের ক্ষেত্রে সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা, চাকরি পাচ্ছেন না, বাধা, ব্যবসা আপনার চলছে না, একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু টেনে তুলতে পারে। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি কি না, চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি। শনি বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং রাহু আপনার মেষ রাশিতে অবস্থান করছে, তৃতীয় দৃষ্টি রাহুর উপর পড়ছিল, কিন্তু এখানে কিন্তু শনি নেগেটিভনেসটা কিন্তু কেটে গেছে এবং রাহুরও নেগেটিভ জায়গাটা কিন্তু কেটেছে, কারণ নক্ষত্রগত দিক থেকে দুজনাই কিন্তু আলাদা জায়গায় চলে এসছে এবং ডিগ্রি ওয়াইজ দিক থেকেও কিন্তু দুজন অনেক দূরে কিন্তু চলে গেছে। এইবার শুভ ফল দিবে শনি এবং রাহু, ছয় রাশিকে কোটি টাকার মালিক করবে। অনেকে অধীর আগ্রহে রয়েছেন যে কোন কোন রাশির কথা কৌশিকদা বলছে। দেখুন আমি যে রাশিগুলোর কথা বলবো কি না, সিলেক্টেড কিছু রাশির কথা কিন্তু আমি বলতে চলেছি। অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ছয় রাশি। প্রথম রাশি বৃশ্চিক রাশি, আপনি বৃশ্চিক রাশির মানুষ, এই সময় আপনার সম্পত্তি এবং যাদের কেস মামলা মকদ্দমা চলছে সেখান থেকে লাভ, এবং কম্পিটিটিভ যারা পরীক্ষা দেবেন, প্রতিযোগিতা যারা পরীক্ষা দেবেন সেখান থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন এবং কর্মক্ষেত্রে উন্নতি। দ্বিতীয় রাশি তুলা রাশি, তুলা রাশির আকর্ষিক অর্থপ্রাপ্তি, আপনার দীর্ঘদিনকার আটকে থাকা কোনো টাকা রিকভারি এ সময় হতে পারে। এই সময় আপনাদের আয় উন্নতি বৃদ্ধি হতে পারে, এই সময় আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে পারে শনি এবং রাহু। এরপর যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি, ধনু রাশির চমৎকার হতে চলেছে, চমৎকারকে নমস্কার জানাই। বিশেষ করে আপনাদের ভাগ্য এবং কর্ম এই দুটি জায়গা, এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, মার্কেটিং লাইনে রয়েছেন বা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন, এই জায়গা থেকে কিন্তু আপনারা লাভ পাবেন। এরপর যে রাশি সে রাশির নাম আপনার সিংহ রাশি, সিংহ রাশির কেরিয়ার, ডেলি ইনকাম, ভাগ্য, আর্থিক স্থিতি, সুখ সাধন, সম্পত্তিগত দিক থেকে লাভ পেতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি, কুম্ভ রাশি চাইলেও ভুলতে পারবেন না। কুম্ভ রাশি বিশেষ করে কেরিয়ার, বিশেষ করে ডিজিটাল মার্কেটিং, আপনাদের ফরেন বিদেশ থেকে লাভ এবং মান সম্মান, যশ, ডেলি ইনকাম বৃদ্ধি হতে চলেছে। অন্তিম এবং শেষ রাশি আপনার
মেষ রাশি। মেষ রাশির কেরিয়ার, সন্তান, ভাগ্য, দাম্পত্য সুখ, ডেলি ইনকাম এবং কর্মের জায়গা নিয়ে কিন্তু আপনাদের একটা শুভ সমাচার কিন্তু আসতে চলেছে। 31 বছর পর এই দুর্লভ মহাসংযোগ সৃষ্টি হতে চলেছে, চাইলেও ভুলতে পারবেন না। আপনার মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ পেতে চলেছেন। তাই আবারও বলছি, নিজস্ব ব্যক্তিগত জন্মচক্রে আগে অ্যানালিসিস করুন। আপনার বাস্তুর যে সমস্যা রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিতরূপে আপনার কিন্তু এই সময় বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবেই। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।